বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার চূড়া। এ চূড়া দেখতে গেলে ভারত কিংবা নেপালে যেতে হয়, কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে খালি চোখেই চলতি মৌসুমে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এর মনোমুগ্ধকর রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জড়ো হচ্ছেন পর্যটকরা। তবে আকাশ মেঘমুক্ত থাকলে অক্টোবর ও নভেম্বরে মনোমুগ্ধকর পরিবেশে দেখা মেলে এই কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড় প্রতিনিধি ডিজার হোসেন বাদশার পাঠানো প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। হিমালয় কন্যা হিসেবে পরিচিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, শীতপ্রবণ এ জেলায় তেঁতুলিয়া থেকে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। ভারতের সিকিম ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত মেঘমুক্ত আকাশে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রূপ। আর তাই প্রতি বছর এই সময়টায় পর্যটকরা ছুটে আসেন পঞ্চগড়ে। প্রতি বছরই শীত এলে হিমালয়ের এই পর্বতশৃঙ্গের দেখা মেলে, তবে প্রতিদিনই যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে তা কিন্তু নয়। পর্যটকরা বলছেন কাঞ্চনজঙ্ঘার জন্য পরিবার নিয়ে ছুটে এসেছেন তেঁতুলিয়ায়। গত কয়েকদিনের তুলনায় আজ খুব ভোরে মেঘমুক্ত আকাশে পরিষ্কারভাবে উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। আজকে এসে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যে বা আমি বলে বুঝাতে পারবো না, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখি। শুধু রাজশাহী থেকে সপরিবারে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশ এই পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা বিধানের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। পর্যটকদের আকৃষ্ট করতে নতুন রূপে তেঁতুলিয়াকে ঢেলে সাজানো শুরু হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা তেঁতুলিয়াকে প্রস্তুত করেছি কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার তীর্থস্থান তেঁতুলিয়ার ডাকবাংলো। আমরা ডাকবাংলোকে সংস্কার করেছি এবং যে স্থান অর্থাৎ মহানদীর তীর থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার জন্য পর্যটকজন অত্যন্ত উৎসুক থাকেন, সেই মহানন্দা নদীর পাড় আমরা সংস্কার করেছি, পর্যটকদের বসার জন্য গ্যালারি করা হয়েছে। শেষ বিকেলে সূর্যকিরণ যখন তীর্যকভাবে পাহাড়ে পড়ে তখন অনিন্দ্য সুন্দর হয়ে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মাইলিশ রক্ষা অভিযানে বরিশালে গত দুই দিনে বিভিন্ন মেয়াদে 65 জনের সাজা, 1,18,000 মিটার অবৈধ জাল ও 6টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল পোড়ানো, এতিম ও দুস্থদের মাঝে মাছ বিতরণ এবং নৌকাগুলো নিলামে বিক্রি করা হয়। বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মা ইলিশ রক্ষায় মোট 27টি মোবাইল কোর্ট, 89টি অভিযান পরিচালিত হয়। এ সময় 233 কেজি ইলিশ, 1,18,000 মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়া 70টি মামলায় প্রায় 40,000 টাকা জরিমানা করা হয়েছে। নোয়াখালীর চৌমোহনীতে মল্লিকা খেলাঘর আসনের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌমোহনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ, সংগঠনের জেলা সভাপতি ও চৌমোহনী প্রেস ক্লাব সভাপতি আশরাফ সিদ্দিকী বাবুর সভাপতিত্বে। এ সময় কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য হাসান তারেক, সম্পাদক মণ্ডলীর সদস্য অশোকেশ রায়, সাংবাদিক ইয়াকুব নবী ইমন ও কাউন্সিলর এনায়েত উল্লাহ চৌধুরী রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।